ক্ষমতায় গেলে বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করে মানবতা বিরোধী অপরাধের নিরপেক্ষ ও সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে বিএনপি। একদিনের মাথায় দ্বিতীয় বিবৃতিতে প্রধান বিরোধী দল বলেছে, নতুন প্রজন্ম বহুদলীয় গণতন্ত্র রক্ষায় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা নেবে বলে প্রত্যাশা তাদের। চক্রমালিথার রিপোর্ট। মানবতা বিরোধী অপরাধীদের বিচারে দেশজুড়ে যে গণজাগরণ চলছে, এ নিয়ে সোমবার রাতে বিবৃতির মাধ্যমে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বিএনপি। রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকেও সাবেক তরুণ প্রজন্মের আন্দোলন নিয়ে আলোচনা হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী দ্বিতীয় যে বিবৃতি, তাতে তারুণ্যের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, সাবেকের সমাবেশটিকে দল নিরপেক্ষ দাবি করা হলেও ক্রমান্বয়ে প্রতীয়মান হচ্ছে একটি বিশেষ রাজনৈতিক ঘরানার ব্যক্তিদের হাতেই এর নেতৃত্ব কুক্ষিগত করার প্রয়াস চলছে। বিবৃতিতে বলা হয়, সমাবেশ মঞ্চ থেকে মুক্তিযুদ্ধের সময় বহুলভাবে উচ্চারিত একটি স্লোগান স্বাধীনতা উত্তরকালে চরমভাবে দলীয়করণের কারণে যা সর্বজন গ্রাহ্যতা হারায়, সেই স্লোগান বারবার উচ্চারিত হওয়ায় জনমনে চরম সংশয় এবং সমাবেশের নিরপেক্ষতা সম্পর্কে প্রশ্ন দেখা দিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির বিবৃতিতে আরও বলা হয়েছে, জনগণ আজ একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ। বিএনপি এই বিচারের পক্ষে, একই সঙ্গে বিচারটি যাতে স্বচ্ছ নিরপেক্ষ সুষ্ঠু ও আন্তর্জাতিক মানসম্পন্ন হয় বিএনপি সে দাবিও জানিয়ে আসছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, দেশের মানুষের আকাঙ্ক্ষা বিবেচনা করে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দিতে প্রধানমন্ত্রী বিচারকদের অনুরোধ জানিয়ে জাতীয় সংসদের পক্ষ থেকে আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করেছেন। অথচ মানবতা বিরোধী সহ যে কোনো অপরাধের অভিযুক্তদের যথাযথ ন্যায় বিচার নিশ্চিত করার দায়িত্ব সরকার প্রধানের। প্রধান বিরোধী দলের বিবৃতিতে অভিযোগ করা হয়েছে, সাবেকের সমাবেশ থেকে কিছু মিডিয়া ও প্রতিষ্ঠানের বিরুদ্ধেও অনাকাঙ্ক্ষিত হুমকি উচ্চারিত হয়েছে। বহুদলীয় গণতন্ত্রে ভিন্ন মত ও পথের প্রতি এ ধরনের অসহিষ্ণুতা নৈরাজ্যকে অনিবার্য করে দেশকে গভীর সংকটে নিপতিত করতে পারে। সিরাজ শিকদারের মৃত্যু, ইলিয়াস আলীর নিখোঁজ হওয়া, বিশ্বজিৎ ও সাগর রনির হত্যাকাণ্ড এবং পদ্মা সেতু, হলমার্ক, ডেস্টিনি শেয়ার বাজার ও কুইক টেন্ডারের উদাহরণ দিয়ে বিএনপি বলেছে, এসব ঘটনা বাংলাদেশের কপালে কলঙ্কের তিলক এঁকে দিয়েছে। এ বিষয়গুলো সাবেকে সমবেত তরুণদের হৃদয় ও আবেগকে স্পর্শ করলে বর্তমানের আন্দোলন আরও মহিমান্বিত হতো। 660 শব্দের বিবৃতির শেষ দিকে বলা হয়েছে, একমাত্র নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই একটি সুষ্ঠু নির্বাচন হতে পারে। তাই নতুন প্রজন্ম বহুদলীয় গণতন্ত্রকে রক্ষা এবং অব্যাহত রাখার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবে বলে বিশ্বাস করে বিএনপি। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।